হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা ফেসবুকের দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার প্রয়োজন হতে পারে এরকম দুটি সেটিংস সম্পর্কে দেখব তো তার জন্য আমি আমার ফেসবুক যে আছে সেটাকে ওপেন করে নিলাম এবং এখান থেকে দেখলে দেখতে পারবেন যে উপরের দিকে কতগুলো অপশন কিন্তু সিরিয়ালি আছে যে এখানে কন্টেন্ট অপশন দেখতে পারবেন তারপর পেজ তারপর এখানে নোটিফিকেশন অপশন এই অপশনগুলো শো করতেছে তো এইখানে চাইলে আপনি কিন্তু আরও অনেকগুলো অপশন সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আমার প্রোফাইল অপশনটা কিন্তু আমি এখানে দেখতে পারছি না তো আমি এখানে প্রোফাইল অপশনটা সেই সাথে আপনি আরও অনেক কিন্তু অপশন এখানে সিলেক্ট করতে পারেন তো তার জন্য আপনাকে কী করতে হবে যে থ্রি লাইন অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি লাইন অপশনে টাস্ক করে দিবেন তো এইখানে টাচ করে দিলে দেখতে পারবেন যে করে একটু নিচের দিকে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন তো এইখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটাকে আপনি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে সেটিংস অপশন দেখতে পারবেন তো আপনারা সিম্পলি এখানে সেটিংস অপশনটাকে সিলেক্ট করে নেবেন তো এখানে সেটিংস অপশনে আসার পর এখান থেকে নিচের দিয়ে একটু নামলেই দেখতে পারবেন যে শর্ট বলে একটা অপশন এখান থেকে দেওয়া আছে তো এখানে আপনি যে শর্ট কাটস এখানে আপনি সিলেক্ট করে দেবেন তো আমি এখানে সিলেক্ট করে দিলাম তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে উপরের দিকে শর্ট কাটস বার একটা অপশন আছে তো এখানে টাচ করে দেবো তো যখনই এখানে টাচ করে দেবো তারপর এখানে দেখতে পারবেন যে নিচের দিকে কতগুলো অপশন নিয়ে আসছে যে অ্যাভেলেবেল শর্টকাটস তো এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রুপ মার্কেট প্লেস প্রোফাইল ওয়াশ গেমিং পেজ তারপর আচ্ছা ফিটস তো আপনি এখানে যেগুলো রাখতে চাবেন আপনার ওই যে হোম পেসে তো তার জন্য এখান থেকে আমি সিলেক্ট করবো আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে পেন্ট সিলেক্ট করে দেবো তারপরে এখান থেকে দেখতে পেলেন প্রোফাইল এটা কিন্তু আমার আগে ছিল না প্রোফাইল অ্যাড করা তো এটা আমি সিলেক্ট করে পেন্ট করে দেবো তারপর এখান থেকে গ্রুপ থাকবে এবং মার্কেট প্লেস তারপর এখানে ভিডিও এটাকে প্রিন্ট করে দেবো তো এখন যদি আমি ব্যাক দিয়ে আমার ফেসবুকে হোমে চলে যাই তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমার এই যে অপশানগুলো এইগুলো কিন্তু আমার ফেসবুক হোমে কিন্তু সেট হয়ে গেছে তো এখান থেকে যদি আমি একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে আগে আমার প্রোফাইল অপশানটা ছিল না সেক্ষেত্রে কিন্তু এখন এই যে প্রোফাইল অপশনটা কিন্তু চলে আসছে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা এখানে চলে আসছে এবং ওয়াচ টাইম আমার ভিডিও এগুলো এখানে তারপর নোটিফিকেশন এগুলো অপশন কিন্তু চলে আসছে তো এখন আমরা দেখবো দ্বিতীয় সেটিংস সম্পর্কে সেই দ্বিতীয় সেটিংসে আছে যদি আপনি আমার কন্টেন্টগুলো আছে যেমন আমার এখানে ভিডিওতে তাহলে দেখতে পারবেন যে ভিডিওগুলো কিন্তু আমার অটো প্লে হয়ে যাচ্ছে এই ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করবেন কিভাবে সেটা এই এখন আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য এখানে চলে যাবেন এই থ্রি লাইন অপশনে তারপর এখান থেকে নিচের দিকে স্কুল করে নামলে এখান থেকে দেখতে পারবেন সেটিংস অপশন এখানে সেটিংস অপশানে টাচ করে দেবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস অপশনটা সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে স্কুল করে নিচের দিকে আসবেন তারপর এখানে দেখতে পারবেন যে মিডিয়া বলে একটা অপশন কিন্তু চলে আসবে এখান থেকে মিডিয়া সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পারবেন যে অটোপ্লে বলে একটা অপশন এই যে অটোপ্লে এখানে আমার সিলেক্ট করা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তো এইটাকে আপনার যে নেভার অটো প্লে ভিডিওস এটা সিলেক্ট করে দিতে হবে তাহলে কিন্তু ভিডিও আর অটো প্লে হবে না তো আমি এটা সিলেক্ট করলাম তারপর আবার ব্যাগ দেবো ব্যাগ দিয়ে আমার ফেসবুকের পেজ থেকে দেখাবো যদি দেখেন এখন কিন্তু ভিডিওগুলো আর অটো প্লে হবে না যতক্ষণ না আপনি এখানে টাচ করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অটো প্লে হবে না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এই দুটি সেটিংস খুবই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক দিন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন